আসসালামু আলাইকুম, আমি রিমা ইসলাম ঢাকা থেকে বলছি। রোজা ফরহাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে ও দূরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন না কেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন হলো সন্ধ্যাবেলায়। আজকে হঠাৎ করেই আমার আব্বু আম্মুর ঢাকাতে একটা কাজ ছিল, সেই কাজে এসেছিল। তো সেই কাজটা সেরেই আমাদের বাসায় এসে পড়েছে, অলমোস্ট আসরের আজানের কিছুক্ষণ পরে এসেছে। কিছু সময় তাদের সাথে কাটিয়ে তারপরে আমি এসেছি রান্নাবাড়া করার জন্য। তো পাবদা মাছ ভুনা করব আর মুসুরের ডাল রান্না করব। আমার আব্বুকে যদি শুধু মসুরের ডাল একটু ভালো করে রান্না করে খেতে দেওয়া হয় তাতেই সে খুবই খুশি, আর সে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবে। কারণ আমাদের যে দাদার বাড়ি সে অঞ্চলটাতে ডাল অনেক বেশি ফেমাস। তো সেই সূত্রে আমার আব্বুরও ডালটা ভীষণ পছন্দ। যত যাই রান্না করেন না কেন, ডালটা তার সাথে লাগবেই। যেহেতু রাতের বেলা, খুব বেশি কিছু আর ঝামেলা করব না, আর আমি যেহেতু একা মানুষ, তো একা মানুষ অত বেশি ঝামেলা করতে গেলে তাদের সাথে বেশি সময় কাটাতে পারবো না। সেই জন্য খুব একটা বেশি খাবার দাবারের আয়োজন না করে তাদের সাথে একটু সময় দেওয়ার চেষ্টা করব। কালকে সকালবেলা খাবার দাবার খেয়ে কিন্তু তারা আবার চলে যাবে, যেহেতু আর্জেন্ট একটা কাজে প্রিপারেশন ছাড়াই এসেছিল, আবার হঠাৎ করেই চলে যেতে হবে। তবে বলেছি কিছুদিন পরে আবার আসবে। মাছটা কেটে নিয়েছি আর খুবই ইজিভাবে আমি যেরকম করে পাবদা মাছটা কাটি সেটা তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখন পেঁয়াজ আদা রসুন এগুলো কেটে নিব। আমার রেগুলারে রান্নার ধারাপাত কিন্তু একই রকম, সেই জন্য আর ডিটেলসলি শেয়ার করলাম না। রেগুলার যেভাবে রান্না করি আজকেও ঠিক সেভাবে রান্নাটা করছি, সব রকম মশলাপাতি দিয়ে একদম ভুনা করে নিব আর কি। আব্বু আম্মু হঠাৎ করে আসলেও খুশি কিন্তু কোনো ভাবেই কমতি নেই, অনেক বেশি আনন্দে আছি। আর আমার মনে হয় সবচাইতে বেশি আনন্দ আছে রোজামণি, সে তো নানু আর নানাকে এই বাসাতে প্রথম দেখছে। আর আমার আম্মু বেশ অনেক আগে এসেছিল, 2 বছর হয়ে যায়, 2 বছর আগে এসেছিল। তখন তো রোজা খুবই ছোট ছিল, তখনকার কথা তো ওর মনে নেই। তো কখনোই আমাদের বাসাতে নানা নানুকে দেখেনি, তো এবার দেখে খুবই খুশি। পুরা কি রেখে কি করবে, কোনটা দেখাবে কোনটা দেখাবে না, একদম অস্থির হয়ে গেছে। তো আমি হালকা পাতলা একটু শেয়ার করলাম। পাবদা মাছটা রান্না হয়ে গেছে, রোজার জন্য নুডলস রান্না করে নিয়েছি, আর এখানে মসুরের ডালটাও আছে। আজকে খুবই ছোট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে চিংড়ি মাছের যে কি বলে পাঁপড় ভাজা বলে সেটা নিয়ে এসেছিল, আর এখানে কলা নিয়ে এসেছিল রোজার জন্য, তারপর ফ্রুটসের ভিতরে আপেল এনেছিল, আর দোকানের অনেক জিনিস নিয়ে এসেছিল। যেহেতু রোজা এখন একটু বড় হচ্ছে, দোকানের দু একটা জিনিসের প্রতি কিন্তু ওর একটু ঝোঁক আছে, তো সেই বুঝে যা যা খায় সেগুলো নিয়ে এসেছে। সেগুলো তো আর এখানে নেই, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, ওখানে বেশ অনেক জিনিস আর ফ্রুটসের ভিতরে এগুলোই। সব মিলিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যারা আজকে নতুন আমার চ্যানেলে এসেছেন, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে প্রতিনিয়ত যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।